আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, ইউক্রেনকে সহায়তার বিষয়ে পশ্চিমা উৎসাহে ভাটা পড়তে পারে। যুদ্ধের পরেও জ্বালানি খাতে রুশ কোম্পানির মুনাফা বৃদ্ধি পেয়েছে। সেভেরোদোনেৎস্কের রাজপথে চলছে তীব্র লড়াই। ভুল বোঝাবুঝি দূর করতে যুক্তরাষ্ট্র ও চীন বৈঠক। ইসরায়েল বলছে বিমানের ওভারফ্লাইট নিয়ে সৌদির সঙ্গে কাজ করছে তারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইউক্রেনকে সহায়তার বিষয়ে পশ্চিমা উৎসাহে ভাটা পড়তে পারে। ইউক্রেনের দীর্ঘ চার মাসের রুশ সামরিক অভিযানের প্রেক্ষাপট যে যুদ্ধক্লান্তি তৈরি হয়েছে তার কারণে ইউক্রেনকে সহায়তার ব্যাপারে পশ্চিমা উৎসাহে ভাটা পড়তে পারে। ইউক্রেনের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তারা এবং বিশ্লেষকেরা এমনটাই মনে করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সহ দেশটির সরকারি কর্মকর্তারা সাম্প্রতিক দিনগুলোতে এই আশঙ্কা ব্যক্ত করেছেন যে যুদ্ধক্লান্তি পশ্চিমা মিত্রদেরকে সহযোগিতা করার ব্যাপারে অনুৎসাহিত করে তুলতে পারে, আর তার সুবিধা নিয়ে রাশিয়া যুদ্ধক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। গতকাল জেলেনস্কি বলেছেন, দিন দিন যুদ্ধক্লান্তি তৈরি হচ্ছে, কিন্তু জনগণ তাদের পছন্দ মতো একটি ফলাফল দেখতে চায় এবং আমরাও আমাদের জন্য একটি ফলাফল পেতে চাই। পশ্চিমা দেশগুলো যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে এই পরামর্শ দিচ্ছে যে রাশিয়ার সঙ্গে তার একটি আপোষমূলক চুক্তিতে পৌঁছানো উচিত, তখন তিনি এই মন্তব্য করলেন। গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে অভিযান শুরু করে। অভিযান শুরুর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ইউক্রেন নাজিবাদ মুক্ত করার জন্য এই অভিযান পরিচালনা করতে যাচ্ছেন তিনি। অভিযানের শুরুতে পশ্চিমা দেশগুলো যে উৎসাহ উদ্দীপনা নিয়ে ইউক্রেনকে সহযোগিতা করছিল, এখন তা নেই। পাশাপাশি রাশিয়ার পরাজয় অনেকটা নিশ্চিত বলে পশ্চিমা গণমাধ্যম যে ধারণা সৃষ্টি করেছিল, এখন তার বিপরীত চিত্র দেখা হচ্ছে। রুশ বাহিনী একের পর এক শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। এদিকে জানিয়ে দিব, যুদ্ধের পরেও জ্বালানি খাতে রুশ কোম্পানির মুনাফা বেড়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলো আগামী কয়েক বছরে রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস নেওয়া বন্ধ করবে না। তিনি বলেন, এই সময়ের মধ্যে কী হতে পারে সেটা কেউ জানে না, ফলে রুশ কোম্পানিগুলোকে তাদের তেলকূপ বন্ধ করতে হচ্ছে না। খবর বিবিসির। এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও স্বীকার করে নিয়েছেন যে ইউক্রেন যুদ্ধের পর জ্বালানি খাতে রাশিয়ার মুনাফা আগের তুলনায় এখন বৃদ্ধি পেয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে তার প্রয়োজনীয় গ্যাসের 40% রাশিয়ার কাছ থেকে আমদানি করে থাকে। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর ইউরোপের দেশগুলো এই জোট তেল ও গ্যাসের জন্য রাশিয়ার উপর নির্ভরতা কমিয়ে আনার কথা ঘোষণা করে। তারা বলেছে, 2002 সালের শেষ নাগাদ তেলের উপর নির্ভরতা 90% কমাবে, কিন্তু গ্যাসের ব্যাপারে কতটুকু হ্রাস করা হবে এখনও তারা কিছু উল্লেখ করেনি। ইউক্রেন যুদ্ধের পর মস্কোকে শাস্তি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু বিশ্বব্যাপী তেল ও গ্যাসের মূল্য বেড়ে যাওয়ার কারণে এই খাতে রাশিয়ার মুনাফাও বৃদ্ধি পেয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, সার্বিকভাবে সরবরাহের পরিমাণ কমে যাওয়া সত্ত্বেও জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে সম্প্রতি রুশ কোম্পানিগুলোর মুনাফা বেড়ে থাকতে পারে। মস্কোতে তরুণ উদ্যোক্তাদের প্রেসিডেন্ট পুতিন বলেন, বিশ্ববাজারে তেলের পরিমাণ কমেছে কিন্তু দাম বাড়ছে। তিনি বলেন, বিভিন্ন কোম্পানির মুনাফা বৃদ্ধি পেয়েছে। মস্কোতে তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে পুতিন আরও বলেন, এভাবে তেলের পরিমাণ কমলে দাম এমনিতেই বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার একই ধরনের কথা শোনা গিয়েছিল যুক্তরাষ্ট্রের জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত দূত অ্যামোস হোকস্টেইন এর মুখ থেকেও। সিনেটের শুনানির সময় জানতে চাওয়া হয়েছিল, রাশিয়াকে জীবাশ্ম জ্বালানি থেকে যুদ্ধের আগেও মুনাফা বেশি করেছে। এর উত্তরে অ্যামোস হোকস্টেইন বলেন, আমি এটা অস্বীকার করতে পারবো না। এদিকে জানবেন, সেভেরোদোনেৎস্কের রাজপথে চলছে তীব্র লড়াই। গুরুত্বপূর্ণ পূর্ব অঞ্চলের শহর সেভেরোদোনেৎস্কের রাজপথে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ গোয়েন্দা পর্যায় আলোচনায় দেখা যায় যে এই লড়াইয়ে বিপুল সংখ্যক হতাহত হতেই পারে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সেভেরোদোনেৎস্কের রাজপথে তীব্র লড়াই চললেও রুশ বাহিনী শহরটির দক্ষিণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি। ব্রিটিশ পর্যালোচনার পর আরও বলা হয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা ভেঙে দিতে আর্টিলারি এবং বিমান সক্ষমতা দিয়ে ব্যাপক গুলি চালাচ্ছে রাশিয়া। যুক্তরাজ্য বলেছে, রাশিয়া আরও সুনির্দিষ্ট আধুনিক ক্ষেপণাস্ত্রের অভাব রোধ করতে এবং ইউক্রেনের স্থল লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ভারী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আশ্রয় নিচ্ছে। এগুলো মূলত পারমাণবিক ওয়ারহেড ব্যবহার করে বিমানবাহী রণতরী ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে। উল্লেখ্য, প্রচলিত ওয়ারহেড এখন স্থল আক্রমণে ব্যবহার করা হয়ে থাকে, তখন সেগুলো মারাত্মক ভুল এবং উল্লেখযোগ্য ক্ষতি এবং বেসামরিক হতাহতের কারণে হতেই পারে। এদিকে জানবেন, ভুল বোঝাবুঝি দূর করতে যুক্তরাষ্ট্র ও চীন বৈঠক।
আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে মতপার্থক্য ও টানপড়ন চলছে। প্রতিরক্ষা বিভাগ এবং সামরিক বাহিনীকে যেসব ক্ষেপণাস্ত্র এবং আরও যুদ্ধ থেকে দূরে রাখতে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েন ফেংহে। বৃহস্পতিবার থেকে সিঙ্গাপুরে এশিয়ার বিভিন্ন দেশের প্রধান নিরাপত্তা বৈঠক সাংরিলা ডায়ালগ শুরু হয়েছে। সে বৈঠকের অবসরে লয়েড অস্টিন এবং ওয়ে ফেংহে পরস্পর সাক্ষাৎ ও বৈঠক করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আন্তর্জাতিক ও অর্থনৈতিক বিভিন্ন ইস্যুতে গত কয়েক বছর ধরে মতপার্থক্য হয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের, কিন্তু যে তিন ইস্যুতে সবচেয়ে এখনও টানপড়ন চলছে সেসব হল তাইওয়ান, জিংজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘন এবং দক্ষিণ চীন সাগর। বৈঠক শুরুর আগের দিন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এটি সম্পূর্ণ পেশাদার এবং দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা নির্ধারণমূলক একটি বৈঠক। আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে আলোচনায় বসছি, আর কিছু আপাতত বলার সুযোগ নেই। চীনের বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে বেইজিং। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠকে বিভিন্ন ইস্যুর মধ্যে তাইওয়ান ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা। 1940 সালের গৃহযুদ্ধে চীন থেকে বিচ্ছিন্ন হয় তাইওয়ান। তারপর থেকে তাইওয়ানের স্বাধীনতাপন্থী রাজনীতিকরা নিজেদের স্বাধীন ও সার্বভৌম বলে দাবি করলেও চীন এই দ্বীপ ভূখণ্ডকে এখনও নিজেদের অংশ বলে দাবি করে। 36,197 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপ ভূখণ্ডে রয়েছে নিজস্ব সংবিধান, গণতান্ত্রিক নির্বাচিত নেতৃত্ব এবং 300,000 সক্রিয় সেনাদের একটি সেনাবাহিনী। এখন পর্যন্ত অবশ্যই খুব অল্প কয়েকটি দেশ তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও তাইওয়ান এখন পর্যন্ত নিজেদের কোনো দূতাবাস খোলেনি দেশটি। তবে তাইওয়ানের বিষয়ক একটি আইনের আওতায় এই স্বাধীনতাকামী দ্বীপ ভূখণ্ডকে গত শতকের পঞ্চম অংশের দশক থেকে সামরিক ও নিরাপত্তা বিষয়ক সহায়তা দিয়ে আসছে আমেরিকা। দেশটির বর্তমান প্রেসিডেন্ট সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন যে চীন যদি তাইওয়ানে আগ্রাসন চালায় সেক্ষেত্রে তাইওয়ানকে সামরিক সহায়তা দেবে আমেরিকা। বাইডেনের এই বক্তব্যের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও তিক্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম। এদিকে চলতি বছর ফেব্রুয়ারির শুরুর দিকে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে চীন এ ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নেওয়ায় অস্বস্তিতে পড়েছে আমেরিকা। এদিকে জানিয়ে দিব, ইসরায়েল বলেছে বিমানের ওভারফ্লাইট নিয়ে সৌদির সঙ্গে কাজ চলছে। ইসরায়েল বলেছে স্বাভাবিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে সৌদি ভূখণ্ডের উপর দিয়ে ইসরায়েলি বিমানের ওভারফ্লাইটের বিষয়ে সৌদি আরবের সঙ্গে কাজ চলছে তাদের। শুক্রবার ইসরায়েলি পরিবহন মন্ত্রী মেরাব মাইকেলি বলেছেন সৌদি আরবের সাথে তার ভূখণ্ডের ওপর ইসরায়েলি বিমানের ওভারফ্লাইটের বিষয়ে কাজ চলছে, যা স্বাভাবিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ফ্লাইটের সময় কমিয়ে দিতে পারে। মাইকেলি উল্লেখ করেছেন যে এই সময়ে কোনো ফলাফল আশা করা যায় না, কিন্তু কাজ চলছে। আমি যারা একটি আঞ্চলিক বন্দোবস্তের মাধ্যমে ইসরায়েলে ফিলিস্তিনি বিরোধের সাবধানে বিশ্বাসী, এর জন্য পরিবহন ব্যবহার করার চেষ্টা করি, যা এই সম্পর্কগুলিকে শক্তিশালী করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার, মাইকেলি জোর দিয়ে এই কথা বলেছিলেন। ইসরায়েলের হিব্রু ভাষার দৈনিক পত্রিকা ইসরায়েল হায়ম রিপোর্ট করার এক সপ্তাহের কম সময়ের মধ্যে তার এই মন্তব্য এসেছে যে ইসরায়েল, সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি করা হচ্ছে, যা তেল আবিব এবং রিয়াদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার দিকে নতুন একটি পদক্ষেপ হিসেবে প্রতিনিধিত্ব করে। সংবাদপত্রটি উল্লেখ করেছে যে সৌদি আরব ইসরায়েলি বিমান সংস্থাটির জন্য তার আকাশসীমা উন্মুক্ত করতে চলেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।